তো হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি ফ্রি ফায়ারের একটি নিউ অ্যান্ড ফ্রেশ ভিডিও নিয়ে সিয়ান গেমিং ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে গেমের ওপেন করার পরে আমাদের গেমে কিছু একটা ডায়মন্ড রয়্যাল নিউ এসছে, এটা মেল বান্ডেল, আর একটা ওয়েপন রয়্যাল এসছে। তো ওগুলোই আজকে বের করার চেষ্টা করবো। দেখা যাক, এগুলো কাট 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 করি না। আরে ইভেন্টও এসে, ইভেন্টে ভিডিও আর করিনি কেন কি একটা জিনিস নিয়েছি লেটার। তো বের করা যাক, দেখি পারি নাকি। আমার আমার এমনিতে ভাউচার আছে, আর আমার 100 লাখও হতে চায়, আশা করি বেরিয়ে যাবে। এই যে ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ডন লিট হিটম্যান বান্ডেল, 96 লাখ আমার হয়ে গেছে, দেখি বেরোয় নাকি। খুলে ফেলেছি ডায়মন্ড রয়্যাল, একটা একটা করে স্ক্রিন মারার চেষ্টা করবো। এই যে একটা একটা করে স্ক্রিন মারার চেষ্টা করবো আমি। ফার্স্ট স্পিন মারবো, তার আগে দেখো না বান্ডেলটা, বান্ডেলটা ওটা খারাপ না বা ভালো না, লেজেন্ডারি বান্ডেল না, একটুখানি ভালো না। ফার্স্ট স্পিন মেরে দিলাম, ধরে নাম প্যান্ট দিয়েছি যেটা আমাদের ছিল, আরেকটা মারলাম, রেখে দেবে জামা না, এটা আমাদের ছিল না। তো আমি এখন ক্যারেক্টারটা চেঞ্জ করে কোডে রূপান্তরিত করবো। কোড নিলে আমার কাজ হয়নি, কাজ তো হয়ে যাবে জানি, সেটা বড় কথা না। ক্যারিনাকে ঘুষমুষ দিয়ে রাখা আছে, 100 লি যেন বিয়ে দেবো। আবার স্পিন মারবো, এবার কোড নিয়ে একটা স্পিন বেরোয়নি, আরেকটা স্পিন, অ্যান্ড ফাইনাল কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। এর একটা স্ক্রিনশট তুলে রাখি, সেভ টু ডিভাইস। হ্যাঁ, এবার ওয়েপন রয়্যালটা বের করার চেষ্টা করি। পুরো বান্ডেলটা দেখে নাও, এরকম এটা হচ্ছে পুরো বান্ডেল, ফুল বান্ডেল। ওটা ভালো না, ওটা খারাপও না, তাই না? এবার ওয়েপন রয়্যালটা বের করবো, ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই হালকা করে। কী ক্যারেক্টার নেওয়া যায়, কী ক্যারেক্টার নেওয়া যায়, না হ্যাঁ রাফায়েল নেব, রাফায়েল সাইলেন্সার আমাদের, রাফায়েল দা সাইলেন্সার। আবার লাকড়াল খুলে ফেললাম, ওয়েপন রয়্যাল, ওয়েপন রয়্যাল সুইচ করতে হবে জলদি জলদি করে। নিউজে দেখাচ্ছে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ডান দিকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে এটার নাম কি এমিট টুবি। একটা একটু করে স্পিডে স্পিন মারতে থাকবো। কংগ্রাচুলেশন, দেখাচ্ছে না দেখাচ্ছে। আরে কী কাজিস ভাই, কে কাজিস আমার ভিডিওতে, কপিরাইট পড়ে যাবে, কাজিস না। কংগ্রাচুলেশন দেখিয়েছে, বেরোচ্ছে বেরোচ্ছে, এটার মধ্যে কি বেরোবে, না না না। আরে দূর, এটা পার্মান্ট বেগে দিয়েছে, ডাবল দা ফায়ার স্পিন, ভালো তো, বেশ ভালো তো। আবার একটা করে স্পিন, 24 ঘন্টা, আবার একটা স্পিন, 50 গোল্ড কয়েন, আবার একটা স্পিন, আবার 24 ঘন্টা। আরে ভাই, কোনোদিন 99 আগেও তো দিয়ে দেয়, যখন লাস্ট স্পিন এবার এটাতে বেরিয়ে যাবে, তাই আমি ওখানে ক্যালমা বাজাবো, নতুন ক্যারেক্টার চেঞ্জ করে নিই। একটা বেল আইকনটি পাশে থাকা বাজিয়ে দাও, তাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। অ্যান্ড লাস্ট স্পিন গাইজ, রান করে দিয়েছি, অ্যান্ড কংগ্রাচুলেশন বলে দেবে। স্ক্রিনশট সেভ টু ডিভাইস, ডান। গানটা দেখে নাও তোমরা, দুটো করে দিই, আর এখানে বের করার মতো কিছু নেই, কারণ কি আমি গরিব, 4 ডায়মন্ড পড়ে আছে। ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কী কী পেরিয়েছে পারমানেন্ট। আমার স্নাইপারের যেটা দেখলাম ভালো হয়েছে, এটা ভালো টুবি আছে, সিঙ্গেল ডিজিটাল স্পিড আর ডাবল আর্মর পেনিট্রেশন, আর মুভমেন্ট স্পিডটা কম, যেটা নিয়ে হাতে নিয়ে দৌড়াতে সমস্যা হবে, হাতে নিয়ে দেখলে অনেকটা এরকম লাগে। আর এটা এত বড় অ্যানিমেশন দিয়ে দেয়, এটা তো আর অন্য জায়গায় দেবেন। আমি টুবিটা দেখে নাও তোমরা, ডান দিক বাদিক পিছন সামনে উল্টো সোজা করে। আর এসকেসের স্ক্রিনটা বেরিয়েছে, ডাবল ডেট অফ ফায়ার, সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস, আর কিছু বেরোয়নি আমার এখানে। বন্ধুরা, তোমরা এখন দেখে নাও যে বান্ডেলটা এখন কেমন লাগে। আমার যে স্কাইলার ক্যারেক্টার সেটার মধ্যে একে পড়াই, স্কাইলার। তো এবার ভল্টে গিয়ে চেঞ্জ করতে হবে ফ্যাশন, এখন তো আবার ইকুইপ করতে হবে না, ডাইরেক্টই আপনি আপনি ইকুইপ হয়ে যাবে, যাওয়ার মধ্যে খুঁজতে হবে। এগুলো আগে একটু ডটগুলো সরিয়ে দিই, আমার ডটগুলো সহ্য হয় না,
ফ্যাশনে গিয়ে জামার মধ্যে গিয়ে আমাকে খুঁজতে হবে যে কোথায় আছে, আমি দেখতেও পাচ্ছি না কোথায়। এই যে পেয়েছি, এটাই মনে হয়। এটা এটা কুইক ইকুইপ করে নিই বা ফার্স্ট ইকুইপ কাট। এবার পুরো লুকটা হচ্ছে M2-এর সাথে এরকম। তো গাইস, তোমরা এই M2-টার সাথে একটা গেম প্লে, মজাদার গেম প্লে, হেভি গেম প্লে, মারাত্মক গেম প্লে তোমরা এনজয় করো। আমি স্কিপ করে দিচ্ছি একটুখানি ল্যান্ডিং করার পর থেকে। ওকে, ল্যান্ড করতে, আমি এখানে ল্যান্ড করছি। আমার সাথে কিছু এনিমিও ল্যান্ড করেছে, ও আগে ঢুকে গেছে ঘরে, মনে হয় আগে বন্দুক পেয়ে যাবে। আমার বন্দুক পেলে তো হবে না, কিন্তু আমাকে এখানে একটা ছোটো শর্ট মার পেলে আমাকে এখানে ওয়ান টাইম মারতে হবে, কিছু করার নেই, আমার ক্ষেত্রে কিচ্ছু নেই। বন্দুক পেয়ে গেছে, একে পেয়ে গেছে, হাতে একে পেয়ে গেছে, ব্যাক হয়েছে, মারতে আমার টিমমেটটা প্রো টিমমেটটা আমাকে আবার রিভাইভ করে দিয়েছে। এবং আমি এবার এই M2 নিয়ে এবার আমি একটা ভালো একটা ভিডিও রেকর্ড করে এটা আপলোড করতে পারবো। M2 দিয়ে কিনলে তো আমি আপলোড করতে পারবো না গাইজ। তো এবার আমি নেমে যাচ্ছি L-shape-টায়, নামবো, ইচ্ছা আছে। L-shape কিছু নাই, একটা ভেস্ট দেখতে পাচ্ছি, ভেস্টটাই পড়বো আমি। না না, আমি L-shape সেটা বড় কথা না, পরে রেকর্ড করছি তো একটু ভুল হতেই পারে, একটু অ্যাডজাস্ট। তো আমি এখানে আবার যাচ্ছি EMP নিয়ে। এইখানে মারিস না, আমার কাছে গুলি নেই, দেওয়ার চেষ্টা কিন্তু পারলাম না। ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে কেটে পড়ছি। তো আমি গাইজ আবার ফাইটের যাবো না, ফাইট মনে এখানে আছে, হ্যাঁ আছে। আমাকে এখন M2 খুঁজতে হবে, M2 গাইজ, M2 খুঁজতে হবে, 2B ডবল আর্মোর পেনিট্রেশনের 2 খুঁজতে হবে। ভাই ড্যামেজ দিস না, ড্যামেজ দিস না, ভেজ নেই, ভেজটা ছিল যেটা নেই। একজন মরে গেছে আমাদের, একটা লাইক দিই, থ্যাংক ইউ, পয়সা হি পয়সা। হ্যাঁ তো যাচ্ছি, কেন জানো কি আমাকে ড্যামেজ না দেয়, আমার মাত্র 48 220-এর মধ্যে তোমাকে নাম ড্যামেজ দেয়, তাহলে আমার এখানে গল্প হয়ে যাবে। এর মধ্যে মনে হচ্ছে আরেকটা মরবে, শিওর। এই গেল রে, গেল এক নম্বর গেল। এখন এখানে রিভাইভ দেবে, এখানে ভাইয়ের মনে ভরো নেই। আচ্ছা আচ্ছা, তুই রিভাইভ দে, আমি তো কভার দেবো। আমাকে শুধু M2 খুঁজবি, আমি এখানে প্লেয়ার মেরে দেবো। M2 চাই বস, M2 চাই, প্লেয়ার মেরে দেবো, তুই রিভাইভ দে। পিছনে ম্যান মারছে, রিভাইভ দিচ্ছে, বা বেটে বা, মজ কর দিই। আমি মেডিকেট হবে না, নেই মেডিকেট নিয়ে এর কাছে। এখানে ম্যান আসলে আমি দেখি মেরে দেবো, EMP দিয়ে। আমি আছি তো প্রো প্লেয়ার, আমি মেরে দেবো, সবাইকে মেরে দেবো। একজন আমার M2 চাই, এখানে একটা OP হেডশট লাগবে EMP-র। মেয়েটা সোজা আসবে, আমার সোজা আসলো না, এখানে সবাই রিভাইভ হয়ে গেছে। কী বাইক নিয়ে কোথায় যাচ্ছিস? এ ভাই চলে গেলো, ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কি? আচ্ছা এখানে একটা হোয়াইটনিং যা বান্ডেল পড়ে একটা বান্ডা আছে, এই যে এই ম্যানটা। এদিক দিয়ে কি সোজা আসবে? না, আমাকে আমরা বুঝতে পেরেছে, এখানে একটা হেভি হেড দেয়। আরে আরেকটা হোয়াইটনিং যা ব্যান্ডেল, এখানে হেড লাগলো, OP হেড চট, এমা লাগলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার লাকি লাগলো না, এমা লাগলো না, এখানে লাগলো লাগলো লাগলো। Thank you.